বাংলাদেশে আমাদের কৃষি প্রধান দেশে আমাদের পেঁয়াজের যে সমস্যাটা থাকে তার মূল সূত্র যে আমরা হয়তো অনেক ভালো বীজ আমরা পাই না, সেক্ষেত্রে আমাদের এই খামার শানিলা গ্রামে যে পেঁয়াজের বীজ উৎপাদন বিগত সময় হয়েছে এবং এবার যেটা হচ্ছে এখন আবহাওয়া ভালো আছে, খুবই উন্নত মানের একটি পেঁয়াজের বীজ উৎপাদন হয় এখানে। এখানে যে আমার এই শাহজাদপুর এই গ্রামে 3 হেক্টর জমিতে আপনার পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে, 3 হেক্টর জমিতে আমরা 1600 থেকে 1700 কেজি পেঁয়াজের বীজ আমরা পাব এবং এটা যে স্বাভাবিক বাজার মূল্যের মধ্যে এটা 70 থেকে 75 লক্ষ টাকা এটা বিক্রি হবে। তো এই কৃষকরা এটা করে উদ্বুদ্ধ হয়েছে, লাভবান হবে। আর যেটা আমার যেটা সর্বোপরি যে কথা যেটা যে আমাদের কৃষক ভাইয়েরা যে বীজ উৎপাদন করছে এটা আমাদের উপজেলা না শুধু আমাদের জেলার চাহিদাও মেটাতে পারবে এবং এটা অন্যান্য জেলা এটা তারা দিতে পারবে এবং এই পেঁয়াজের বীজ উৎকৃষ্ট মানের পেঁয়াজের বীজ এবং এই পেঁয়াজের বীজ খুব ভালো মানের হয়। কৃষকরা এটা নিয়ে সাধারণত প্রতারিত হয় না, আমরা জানি যে ভালো বীজে ভালো ফসল, সেই ভালো বীজটা আমাদের কৃষক ভাইরা এখানে উৎপাদন করছে। আমরা কৃষি বিভাগ আমরা কৃষকদের পাশে আছি, আমরা সবসময়ই আমরা বিগত সময়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি এবং এই যে প্রজেক্ট শুরু থেকে আমাদের কৃষি বিভাগ আমাদের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসার এবং আমি নিজেও আমার এইও আমরা এখানে এসেছি, আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি যত ধরনের তাদের লজিস্টিক সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যেটা আমাদের দরকার সেটা আমরা দিয়ে আসছি। আমরা আশা করছি যে ইনশাল্লাহ এবার এই প্রজেক্টটা সফল হবে এবং ভালো মানের বীজ এখানে উৎপাদন হবে।